দেখি চাটকিনিটা দেখাও। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। আজকে আমরা নদীতে আসছি, টাটকিনি মাছ ধরার প্রতিযোগিতা দেখাবো আপনাদের। সো আজকে টাটকিনি মাছ ধরার প্রতিযোগিতা হবে। সো আজকে দুটো গ্রুপ ভাগ করেছি, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এর অধিনায়ক হচ্ছে আমাদের নুরা শিকারি, আর গ্রুপ বি এর অধিনায়ক হচ্ছে আমাদের মাইনুদ্দিন শিকারি। আর নুরা শিকারির সাথে রয়েছে আমাদের অভিজ্ঞ আসাদ শিকারি, আর মাইনুদ্দিন শিকারির সাথে রয়েছি আমি। তো নুরা, আজকে তো তুমি গ্রুপ এর অধিনায়ক, তো আজকে কি তুমি পারবা গ্রুপ বি কে হার মানাতে? আশা তো করি হারামু, তারপরে দেখা গেছে আল্লাহর উপরে, আল্লাহর ইচ্ছা যা করে। ঠিক আছে, তো আসাদ পারবা আজকে আমাদেরকে হারাতে? তো তুমি কি পারবা তাদেরকে হারাতে, গ্রুপ এ কে হারাতে? ইনশাল্লাহ অবশ্যই পারবো ওদেরকে হারাইতে। টাটকিনি মাছ নদীর আচ্ছা ঠিক আছে, দেখি আজকে আমাদের গ্রুপ বিয়ের অধিনায়ক মাইনুদ্দিন শিকারি পারে নাকি গ্রুপ এর অধিনায়ক আমাদের নুরা শিকারি পারে। তো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখতে পারবেন কে জিতে। তো আমরা একটা নৌকা নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের মাইনুদ্দিন শিকারি বাইতেছে নৌকা। তো আরেকটা নিব ওই সামনে গিয়ে, দেখতে পাচ্ছেন আজকে আমরা এই পয়েন্টে মাছ ধরব। তো এখানে আজকে এসে যা শুনলাম, কালকে এখান থেকে প্রায় 7 কেজির একটা বল পাইছে, প্লেসটা খুবই ভালো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এই প্লেসটার নাম হচ্ছে কৈলাইল। আজকে আমরা কৈলাইলে আসছি টাটকিনি মাছ ধরার প্রতিযোগিতা দেখাবো। তো আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে বসে গেছি, দেখতে পাচ্ছেন এটা আমাদের পয়েন্ট, আর আমাদের অন্য গ্রুপ যে বসে ওইখানে দেখতে পাচ্ছেন ওইখানে বসে। তো আজকে আমরা টাটকিনি মাছ ধরার প্রতিযোগিতা করব। তো আমরা ইউজ করতেছি ডিম রুটি এবং চার হিসেবে কুড়া, কারণ কুড়া দিয়ে টাটকিনি অনেক চাপে আর কি পয়েন্টে। তো আমাদের মাইনুদ্দিন শিকারি দেখতে পাচ্ছেন সেট আপ করতেছে তার সি বসে। তো আমরা যদি টাটকিনি মাছ ধরি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো, তো আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যাক বিসমিল্লাহ করেছে আমাদের মাইনুদ্দিন শিকারি, দেখি কি ধরছে। ওটা পুটি দেখতে পাচ্ছেন, দেখি তো পুটিটা, বিসমিল্লা হলো পুটি দিয়েই, দেখতে পাচ্ছেন পুটিটা। আমাদের মাইনুদ্দিন শিকারি আরেকটা মাছ বাজাইছে, দেখি কি মাছ বাজাইছে। আচ্ছা টাটকিনি, ঠিক আছে দেখি টাটকিনিটা দেখাও। অনেকক্ষণ পর একটা টাটকিনি পাইছি, দেখতে পাচ্ছেন টাটকিনিটা, যাক আলহামদুলিল্লাহ। আমাদের মাইনুদ্দিন শিকারি আরেকটা বাজাইছে, কি বাজাইলা, আরে সাবাস টাটকিনি, টানে টানে দাদা দাদা, দেখাও দেখাও কি আজকে কি হারাইতে পারবা। যাক দেখতে পাচ্ছেন আমাদের মাইনুদ্দিন শিকারি পরপর হিট, আমি একটু এখন পর্যন্ত মাছ পাই নাই, যাক দেখি কি হয়। দেখেন টাটকিনি, আজকে টাটকিনির উদ্দেশ্যে আসছি, ছোট মাছ মারার উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন টাটকিনিটা। তো যেহেতু আমরা হাত ছিপ দিয়ে মাছ ধরতেছি, তো ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে, তারপরও ভালো মতো উঠোনের ভিডিও দেখাতে পারছি না, কারণ আমরা হাত ছিপ দিয়ে মাছ ধরতেছি, দুজনেই ধরতেছি। দেখতে পাচ্ছেন মাইনুদ্দিন শিকারি ওইখানে বসে আর আমি এখানে বসছি, যে আমার ছিপ, তো এই কারণে কষ্ট হচ্ছে। একটা উঠেছে দেখি, যাক অনেকক্ষণ পর টাটকিনি টানে টানে উঠাচ্ছে আমাদের মাইনুদ্দিন শিকারি। দেখতে পাচ্ছেন টাটকিনি, আমাদের আপন ভাই এমআর তো একটা হিট করলো, দেখাচ্ছি সুন্দর।
তো অনেকক্ষণ বসে আছি, সেই চার পাঁচটা চাটকিনি পাইছি বাট এখনো খায় না। দেখি মানে এই কিসে দেখি আর কি পাইছো, ওরে চোরাপুটি সাবাস, দেখতে পাচ্ছেন আমাদের মাইনদের শিকারি, বলতে না বলতেই চোরাপুটি মারছে দেখতে পাচ্ছেন। যাক, সে পাঁচ ছটা টাটকিনি মাছ ধরার পর জোড়াপুটি উঠলো দেখতে পাচ্ছেন। আর আমাদের অন্য গ্রুপ কি অবস্থা দেখা যাবে ভিডিও শেষে কে জিতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখতে পারবেন কে জিতবে আজকে। আর অবশ্যই যারা জিতবে তাদেরকে পুরস্কৃত করা হবে আজকে। এখন বাজে বেলা তিনটা, এই সারা দিনের ভিতরে একটা টাটকিনি পেল আমাদের নূর আলম। তো অনেকক্ষণ বাদে আমাদের নূর আলম একটা নলা হিট করছে, এই যে আপনারা দেখতে পারতেছেন নদীর খুব সুন্দর নলা। নূর আলম, সারাদিন পর একটা নলা পাইছো? হ্যাঁ, ভাগ্যের মাছ মরে সারাদিন বাদে একটা এই নলাই পাইলাম খালি। যাক, এখন তো খুশি। যাক, তাও তো কইতে পারুম যে একটা মাছ পাইছি। তো আমরা প্রায় দুই ঘন্টা বসেছি, আট থেকে দশটা টাটকিনি মারছি এবং 15-20টা পুঁটি মাছ ধরেছি। দেখতে পাচ্ছেন আমাদের মাইনদিন শিকারি গভীর মনোযোগ সহকারে মাছ ধরতেছে, তিনি আজকে হারাবে নোরা শিকারিকে। দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টটা। আজকে ওয়েদারটা খুবই ভালো, বাতাস তার সাথে সাথে রোদ আছে দেখতে পাচ্ছেন মাথার উপরে। মাছ ধরা শেষে দেখা যাবে কে আজকে উইন হয়। আজকের জন্য আমাদের মাছ ধরার সমাপ্তি। তো আজকে যে ফিশিং কম্পিটিশন ছিল, তো মোটামুটি আমাদের যে মাইনউদ্দিন শিকারি যে গ্রুপ বিয়ের অধিনায়ক, দেখতে পাচ্ছেন সব সেট আপ করতেছে চলে যাবে। বিশেষ একটা ভালো মাছ ধরতে পারে নাই, কারণ আজকে ছিল টাটকিনি মাছ ধরার প্রতিযোগিতা। 10-12টা 10 থেকে 15টা টাটকিনি মাছ পেয়েছে আর বাকিগুলো পুঁটি মাছ খাইছে দেখতে পাচ্ছেন। এই যে তার মাছগুলো, তার দলে আমিও ছিলাম। এই যে মাছ দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রুপ বিয়ের অধিনায়ক মাইনউদ্দিন শিকারির মাছ। টাটকিনির সাথে সাথে পুঁটি মাছও ধরেছে। তো গ্রুপ এর অধিনায়কের নূরা শিকারির মাছগুলো দেখব। তো গ্রুপ এর অধিনায়ক আমাদের নূরা শিকারি, দেখি আজকে কীরকম মাছ পাইছে। গ্রুপ বিয়ের অধিনায়ক মাইনউদ্দিন শিকারিকে হার মানাতে পারবে কিনা, যেহেতু আজকে টাটকিনির প্রতিযোগিতা সেহেতু টাটকিনি গণনা করা হবে। বাট আমাদের নূরা শিকারি দেখতে পাচ্ছেন একটা নলা মাছ ধরছে, দেখতে পাচ্ছেন নলা মাছ ধরছে একটা, তারপরে পুঁটি, অনেকগুলো পুঁটি। টাটকিনি কয়টা পাইছো তুমি? টাটকিনি পাইছি একটা টাটকিনি। যাক, নূরা মোটামুটি নূরার টিমের লোক ভালো মাছই পাইছে। তো বাট টাটকিনি পাইছে একটা আর নলা পাইছে একটা, কিন্তু বাট আমাদের মাইনউদ্দিন শিকারি প্রায় 10-12টা টাটকিনি মাছ পাইছে। সো নূরা, তোমার তো আজকে ব্যাড লাক, আজকে তো বিজয়ী মাইনউদ্দিন শিকারি হইলো, বাট তুমি অনেক মাছ পাইছো, তো কি কারণে আজকে টাটকিনি খাইলো না, কি মনে করলা আজকে টাটকিনি ধরতে আসলা? টাটকিনি ধরতে আসলাম আশা করে, কিন্তু টাটকিনি পাইলাম না, আমাদের ঠিকভাবে বুঝতে পারলাম না যে টাটকিনি খেলো না। আমাদের সিবের পানি, মাটি লাগর পানি, এই কারণে আরও বেশি খায় নাই। যারা আমার টিমে আশেপাশে তারা ঠেকায় খেলছে, যার কারণে পাইছে। আমাদের সিপ ছুটোর কারণে আমরা মাছ মারতারি। যাক, ধন্যবাদ, তুমি মোটামুটি ভালো মাছই পাইছো, বাট তোমার ব্যাড লাক আজকে, কারণ টাটকিনি মাছ তুমি একটা ধরেছো বাট অনেকগুলো পুঁটি মাছ ধরছো এবং নলা ধরছো। কিন্তু যেহেতু এটা টাটকিনি মাছ ধরার প্রতিযোগিতা, সেহেতু আমরা উইনার ঘোষণা করব আমাদের মাইনউদ্দিন শিকারিকেই। তুমি তো আজকে বিজয়ী হইলা, তো নূরা শিকারি তোমার থেকে বেশি মাছ পাইছে, পুঁটি মাছ নলা মাছ মারছে, কিন্তু টাটকিনি যেহেতু প্রতিযোগিতা সে একটা টাটকিনি পাইছে। আর তুমি তো মোটামুটি দেখলাম 10-12টা টাটকিনি মারছো, আর তোমার গ্রুপে ছিলাম আমি, তো তুমি আজকে বিজয়ী। তো তোমার ফিল কীরকম, অনুভূতি কীরকম বলো দর্শকদের? মাছ ধরাটা
কম্পিটিশন যেটা হারজিত আছে কিন্তু নদীর মাছ আমরা ওরকম পাই না, ওইটাই আমাদের ব্যর্থতা। ওরকম ভাবে মাছ খায়ও নাই, এটা আরো 15-20 দিন পর দা আসলে অবশ্যই ইনশাআল্লাহ ভালো ফলাফল রেজাল্ট হইব। আর এখন যে পজিশন হয়েছে যেরকমই মাছ ধরছি এটা ওরকম মাছ হয় নাই আমাদের। আপনাদেরকে আগেই বলেছিলাম যে যারা বিজয়ী হবে তাদেরকে ছোটখাটো একটা পুরস্কার ঘোষণা করা হবে, তো আজকে যেহেতু গ্রুপ বি এর অধিনায়ক মানবেন্দ্র শিকারী বিজয়ী হয়েছে, সো আজকে বিজয়ের পুরস্কার দিবে আমাদের নদীর অভিজ্ঞ শিকারী আসাদ শিকারী। আসাদ তুমি দাও, তো আসাদ শিকারী দিচ্ছে দুইটাই। হ্যাঁ দেখতে পাচ্ছেন, যেহেতু এখন শীত তো ঠোঁটের সুরক্ষায় লিপ জেল দিলাম আজকে, আলহামদুলিল্লাহ ভালো। শীতের দিনে এটা আমাদের দরকার আছে, শোলা তো টাইট না হুগা জায়গা, ঠোঁট ঠোঁটে দিতে ব্যবহার করতে ভালোই লাগবে।